নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। চাউমিন বা নুডলস খেতে আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। এখন অনেক রকম চাউমিন বা নুডলস পাওয়া যায় আর সেগুলো আমরা হোটেল বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেও খেয়ে থাকি বা বাড়িতে বানিয়েও খেয়ে থাকি। তবে ছোটোবেলার ইমোশন আমাদের মায়ের হাতের সামান্য কিছু উপকরণ দিয়ে সুস্বাদু ও ঝরঝরে চাউমিন, এটাকে আমরা ছোটোবেলাতে চাও চাও বলতাম। এখন তো অনেক রকম চাউমিন বা নুডলস আমরা বাড়িতে বানিয়ে খাই, তবে আমার মনে হয় এর স্বাদ একেবারেই আলাদা। কিভাবে বানাবেন সেই মায়ের হাতের স্বাদের চাও চাও বা চাউমিন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চাও চাও বা চাউমিন বানাবার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদার টুকরো একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে, এটাকেও আলাদা করে সরিয়ে রাখছি। 10 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এর সাথে রয়েছে 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর যেটা ছাড়া আমাদের ছোটোবেলার চাও চাও বা চাউমিন অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু। 3টে মিডিয়াম সাইজের আলু লম্বা এবং ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর তার সাথে আমাদের লাগবে অবশ্যই চিনেবাদাম। এখানে আমি 1 মুঠো কাঁচা চিনেবাদাম ব্যবহার করব। এটাও কিন্তু আমাদের ছোটোবেলার চাও চাও বা চাউমিনে ব্যবহার করা হতো। নর্মাল যে চাউমিনের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু আমি এই চাউমিনটা বানাবো। কোনোরকম হাকা নুডলসের চাউমিনের প্যাকেট দিয়ে কিন্তু এই চাউমিন বানানো যাবে না। দেখুন, এটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি সরুও না। মোটামুটি এই চাউমিন যে কোনো দোকানেই পাওয়া যায়। এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে গরম হতে দেব। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ সাদা তেল। অপর দিকে বাদামটা ভাজবার জন্য আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। জলটা ফুটে উঠেছে, আর জল ফুটে ওঠার পর এই চাউমিনটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই 3 থেকে 4 মিনিট চাউমিনটাকে সেদ্ধ করে নেব। এই চাউমিনগুলো একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়, তা না হলে কিন্তু কাঁচা থেকে যায়। তবে ঘড়ি ধরে হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলেই দেখবেন চাউমিন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। চাউমিন আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল টেম্পারেচারে থাকা কলের জল দিয়ে 3-4 বার আমি চাউমিনটাকে ধুয়ে নেব, তা না হলে চাউমিনের একটা গন্ধ বেরোয়। তাই ভালো করে ধুয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়, আর চাউমিনের যে এক্সট্রা মাড়টা থাকে সেটাও সম্পূর্ণ চলে যায়। অপরদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে 1 মুঠো কাঁচা চিনেবাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 2 থেকে 2.5 মিনিট আমি বাদামটাকে ভেজে তুলে নেব। বাদাম ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। 1 মিনিট হাই ফ্লেমে রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভাজবার সময়তে লবণটা আলুর মধ্যে ঢুকে যায় আর আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 3-4 সময় ধরে আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া আদা। আদার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি ব্যবহার করলাম। এবার আবারও হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। আলু তো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, আর তার সাথে আনুষঙ্গিক জিনিসগুলোও ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেওয়া চাউমিন বা নুডলস বা চাও চাও যেটাই আপনারা বলেন সেটা দিয়ে দিলাম। তারপরে হাই ফ্লেমে আরও 2-3 মিনিট ভেজে নিতে হবে।
এর মধ্যে কোনো রকম মশলা, ভিনেগার বা সসের ব্যবহার একেবারেই করব না, কারণ আমাদের ছোটবেলাতে এই সমস্ত কিছু ব্যবহার করে চাউমিন কিন্তু বানানো হতো না। শুধুমাত্র আমি যে উপকরণগুলো ব্যবহার করলাম সেই উপকরণগুলো ব্যবহার করেই এই রকম সুস্বাদু চাউমিন বানানো হতো। কিছুক্ষণ চাউমিনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এক চা চামচ পরিমাণের চিনি, ভেজে রাখা চিনে বাদামটা। এবার সব কিছু দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এক দু মিনিট ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোটোবেলার ভালোবাসার মায়ের হাতের চাউমিন। যখন আমাদের স্কুলের টিফিনে এই ধরনের চাউমিন দেওয়া হতো, টিফিন বক্স খোলার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম, আর টিফিন বক্স খুললেই সেই সুন্দর একটা গন্ধ বেরোতো। এখন আমার মনে হয় সেই গন্ধটা আর পাওয়া যায় না। বর্তমানে আমরা অনেক রকম জিনিসপত্র দিয়ে কিন্তু চাউমিন বানাই, তবে এই যে সাদা চাউমিনটা এটার স্বাদ ভোলা যায় না। যাই হোক, আমার আজকের রেসিপি একদম তৈরি আর এটাকে আমি সার্ভ করছি। আমার মতন আপনারাও হয়তো এরকমভাবে বাড়িতে চাউমিন বানিয়ে খান। কে কে চাউমিন বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এতে আমি ডিমের ব্যবহারও করিনি। যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা অবশ্যই এর মধ্যে ডিমের ব্যবহার করলেও করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।